সেটা হলো চচ্চড়ি, মুলা দিয়ে, মুলের ডাটা দিয়ে, তারপরে আপনার আলু কুচি আছে, তারপরে আপনার বেগুন আছে, বরবটি আছে, অনেক ধরনের সবজি দিয়ে চচ্চড়ি। এটা হলো মুসুরির ডাল, নর্মাল পাতলা মুসুরির ডালটা। আর এটা হলো জাটকা, ইলিশ মাছের পোনা আর কি বলা যায়, জাটকা মাছ ভাজি। এটা জাটকা মাছটা ভাজাই মজা লাগে বেশি। আর এটা হইলো একটা তরকারি, আপনার মূলা আর হলো আলু দিয়া মিনি মাছ, মিনি মাছ আছে, পুঁটি মাছ আছে। তোকে আমি আজকে খাবো হইলো আগে জাটকাটা, আগে খাই ভাজা মাছ। জাটকা মাছটা ভাজা রাখ, মজা লাগে। জাটকা মাছটা কিন্তু কাটা বেশি অনেক। বাইরে হালকা হালকা বৃষ্টি হইতেছে, জুড়ি হবে না আবার তো হালকা।
খুলছে মাছ, আমার দেশে বলে খুলছে মাছ, প্রচুর কাঁকড়া গুলো খাইতে চোস, মিনি মাস পুটি মাস কাটা করবো খেতে ভালো লাগে না, তো জাতটা ভালো না হলে বেশ একটু ভালো লাগে না, ধানের জাত আছে ভালো জাত স্বাদ
হালকা হালকা গুড়িগুড়ি মিষ্টি হচ্ছে, জোরে হচ্ছে না, গরম করতেছে আর মেঘের গর্জন। খাওয়া হইল, ওকে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।